গুড মর্নিং। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোস্ট কমন একটা প্রবলেম সব বাচ্চাদেরই এখন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কনস্টিপেশন। তো কনস্টিপেশন থেকে বাঁচার জন্য চারটে টিপস। ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড জাঙ্ক ফুড, বাইরের স্ট্রিট ফুড বা চিপস, কুরকুরে, চকলেট, কেক, পেস্ট্রি, এগুলো বাচ্চাদের বন্ধ করতে হবে। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার একটু ওয়াকিং বা কোনো এক্সারসাইজ, এগুলো বাচ্চাদেরকে করতে বলবেন। থার্ড হচ্ছে ফাইবার রিচ ডায়েট, খাবারের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকা, মানে যেগুলোতে আছে সেই রকম খাবার, গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্রুটস, ফ্রুটসের মধ্যে স্পেশালি বানানা, অ্যাপেল, গুয়াবা, পাপাইয়া, প্লাস আপনার প্লেন্টি অফ ওয়াটার, জল বেশি করে খেতে হবে। নেক্সট যে টিপটা হচ্ছে সেটা হচ্ছে টয়লেট ট্রেনিং, বাচ্চাদেরকে আপনার দিনে দুবার করে কোনো লাঞ্চের পর বা ইভিনিং স্ন্যাক্সের পর পটিতে বসিয়ে রাখতে, মানে বসিয়ে রাখা অ্যাটলিস্ট 10 মিনিটের জন্য, পটি লাগলে চাই না লাগলে আপনাকে পটিতে বসিয়ে অভ্যাসটা করতে হবে। আর ফিফথ হচ্ছে এইগুলোতে যদি না হয় তখন আপনাকে মেডিসিন স্টার্ট করতে হবে, এমডি সিরাপ বা পলিথ্রেন লাইক পেক ক্লিয়ার এরকম ধরনের সিরাপ, আর যেটা আপনার টানা 3 মাস 6 মাস মানে ডোজ হিসাবে আপনাকে ডক্টর যখন অ্যাডভাইস করবে খাওয়াতে হবে। এই মেডিসিনগুলো একদিন দুদিন বন্ধ রাখলে হবে না, প্রত্যেক দিন কন্টিনিউ খাওয়াতে হবে। আর টানা আপনার ডিউরেশন যেন 2 মাস 3 মাস টানা খাওয়ানো যায় সেরকম দেখবেন। থ্যাংক ইউ।